वेलकम टू ए न्यू व्लॉग। आज के चले दशमी घाटे और आज के आगरतलार पुजोर माँ दशमी है। आज के कार्निवाल दुर्गा पूजार मार गमन। तो आज के एन सिटी सेंटर सामने छिलाम किन्तु एतटा भीड़ छिलो, तो ओखान थेके आमरा दशमी घाटे चले एसेछि जेटा मूल जायगा जेखाने मा के भाषण देवा हय। ओई जायगाटाते शुधु सांस्कृतिक प्रोग्राम होच्छिलो आर एखाने मा के भाषण देवार काज चलछे। तो आमि एखाने चले एसेछिलाम आर आज के एसे एखाने आमि आमार मा काका काकीमुनि भाई सबाइयेर संगे देखा हये गेछे। আর এখন দেখছি মায়ের ভাষণ। আর এখানে একের পর এক ক্লাব চলে এসেছি। আর তোমরাও সঙ্গে থাকো, পাশে থেকো এবং সবটা ব্লগ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করব তোমাদের ভালো লেগেছে। আর কোনো মিউজিক দিতে পারিনি, কেননা কপিরাইট চলে আসবে তার জন্য। আর এখানে অনেক গান টান চলছিল। আর এখানে আমাদের এর ঠাকুরকে ভাষণে দিচ্ছিল এই গাড়িটা দিয়ে। অনেক বড় বড় ঠাকুর ছিল, তো এই গাড়িটা দিয়ে নিয়ে জলে ভাষণ দিচ্ছিল। এই জিনিসটা প্রথম দেখলাম। দু বছর পর এবার কার্নিভাল হলো। সব ক্লাব থেকে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করতে করতে আসছে, বিভিন্ন সমাজসেবার কাজগুলোকে ডেমো বানিয়ে টেবলু বানিয়ে ওরা আসছিল। কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, তাই আমি দশমী ঘাটে চলে এসেছি যেখানটায় মূল জিনিসটা দেখতে পাওয়া যায়। যে দেখো মা চলে যাচ্ছে, যদি জায়গাটা দেখতে মানে ভীষণ খারাপ লাগছে, কিন্তু কি করব, মাকে তো যেতেই হবে। আজকে যাবে বলে তো আবার 365 দিন পরে মা আবার ফিরে আসবে আমাদের মাঝে। আবার এসো মা, ভালো থেকো। আর এখন দশমী ঘাটে দিঘির পাড় থেকে আমি রাস্তায় চলে এসেছি। ওইখানটায় অনেকটা ভিড় হয়ে গেছিলো। তো এইগুলি হলো ক্লাব, যে ক্লাবগুলোতে আরতি করতে করতে মাকে নিয়ে আসছে। কি সুন্দর লাগছে প্রতিমাগুলি দেখতে। আবার অনেকটা কষ্ট হচ্ছে যে আজকের পর তো সব শেষ হয়ে যাবে, সব আলো নিভে যাবে, সব রাস্তা অন্ধকার হয়ে যাবে। আর এখানে অনেকগুলি ঢাক ছিল, কাঁসর ছিল, শঙ্খ ধ্বনি ছিল, সব কিছু দিয়ে মাকে কৈলাসে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। এখানে আমাদের এখানে প্রশাসন খুব ভালোভাবে ব্যবস্থা নিচ্ছিল। প্রশাসন খুবই মানে সিরিয়াল মেনটেন করে সব কিছু করছিল। আর ভালোই লাগছিল, দেখো কুচি কুচি বাচ্চারা কি সুন্দর পায়ে হেঁটে যাচ্ছে। আর আশা করবো তোমাদেরও ভালো লাগবে। ব্লগটা দেখো আর অবশ্যই কমেন্টে জানিও যে আগরতলা কার্নিভাল তোমাদের কেমন লেগেছে। এখন আমি আছি দশমী ঘাটের যে ডাউনটা উঠে ওই ক্লাবটার সামনাটাতে। দেখো সবাই কত আনন্দ করে মাকে বিদায় জানাচ্ছে যে মা তুমি আবার এসো। আর এই প্রতিমাটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে, গণেশ ঠাকুরকে কোলে নিয়ে আর কার্তিক ঠাকুরকে সাইডে দাঁড় করিয়ে। যে কি সুন্দর লাগছিলো না ছবিটা, খুব ভালো লাগছিলো। আর এখানে ভাঙড়া হচ্ছে, সবাই ডান্স করেছে, আমিও মাঝখান দিয়ে একটু ডান্স করে নিয়েছি, কিন্তু এটা ক্যামেরায় নিইনি, কারণ এটা নিলে তোমরা সবাই হাসবে, তার জন্য নিইনি। আর এখন একে একে অনেক বড় বড় ক্লাবের পুজোগুলি চলে আসছে। খুব সুন্দর সিরিয়াল মেনটেন করে সারিবদ্ধভাবে সবাই যাচ্ছিলো। দু বছর পর আবার আগরতলায় এই আনন্দটা ফিরে এসেছে। কোভিডের জন্য তো হচ্ছিলো না, খুব ভালোই লাগছে। আশা করবো তোমাদেরও দেখে ভালো লাগবে। আর যারা আজকে কার্নিভালে গেছো তাদের তো আরও ভালো লাগবে, তারা সবাই সামনে থেকে দেখতে পেলে। আর এখন আমরা দুটি মন এখানে দেখো ওষুধটা কি সুন্দর, ওষুধের চুলের কালারগুলি, ওষুধের চুলের কালারই অন্যরকম। আর আমি অনেকটা ভুলভাল কথা বলে ফেলছি, অনেক এনজয় করেছি এখানটাতে, তো প্লিজ একটু ম্যানেজ করে বুঝে নিও। আর আজকে ব্লগটা বেশি একটা বড় করছি না, অনেকগুলি পুজো প্যান্ডেলের মূর্তি আসছিল, প্রায় 173টা মানে 173
ঠাকুর ভাসান হবে আজকে, যেটা আমি পেপারে দেখেছিলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।